নমস্কার বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মনিকা প্রথমেই সংবাদ শিরোনাম কাছারে বাড়ছে করোনা সংক্রমণ শনিবার নতুন করে আক্রান্ত অনেকে শিলচর সদর থানার ওসি করোনা পজিটিভ আক্রান্তের তালিকায় আছেন আরো অনেকে ধলাই পুলিশের সাফল্য আটক ড্রাগস কারবারি সহ প্রচুর ড্রাগস এবারে বিস্তারিত খবর কাছাড় জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা পজিটিভের সংখ্যা শনিবার জেলায় বেশ কয়েকজনের দেহে ধরা পড়ে করোনা পজিটিভ আজ রাত আটটা অবধি পাওয়া খবর মতে জেলায় মোট ২৭ জনের দেহে কোভিড পজিটিভ ধরা পড়ে এই ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিক সুমন চৌধুরী জানান কাছাড় জেলায় এখন পর্যন্ত পাওয়া খবর মতে সর্বমোট ২৭ মানে ২৭ জন পজিটিভ পাওয়া গেছে এর মধ্যে ১১ জনকে পাওয়া গেছে অ্যান্টিজেন টেস্টে পজিটিভ আর বাকিদেরকে সবাইকে আরটিপিসিআর টেস্টে পজিটিভ পাওয়া গেছে এই ২৭ জনের মধ্যে ৬ জন আসাম রাইফেলসের জওয়ান আছেন একজন আমাদের এসএমদেব সিভিল হাসপাতালের ডাক্তার আছেন একজন পুলিশ অফিসার আছেন সদর থানার তাছাড়া ৮ দিনের একটি শিশুও আছে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন তো সেগুলো মিলে সর্বমোট ২৭ জন এখনো কয়েক স্লটের রেজাল্ট আসা বাকি আছে তো সেই নাম্বারটা বাড়তে পারে আজকে নতুন একটা গাইডলাইন সংযোজন হয়েছে যে আগে ১৪ দিনের কোয়ারেন্টাইন দেওয়া হতো কিন্তু এখন থেকে ৭ দিনের কোয়ারেন্টাইন দেওয়া হবে যদি পজিটিভ পেশেন্ট ঘরে ফিরে আসে তাকে ৭ দিন কোয়ারেন্টাইন করা হবে বা বাইরে থেকে যদি কেউ আসেন তাকেও ৭ দিন ১৪ দিনের জায়গায় ৭ দিন কোয়ারেন্টাইন করা হবে তো সেটা আমরা আগামীকাল থেকে আমরা শুরু করব কাটিগড়া থানা এলাকার কাতিরাইল জিপিতে একের পর এক ব্যক্তির দেহে করোনা সংক্রমণ ধরা পড়ায় বর্তমানে পুরো এলাকা জুড়ে জনমনে করোনা আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে বিশেষ করে গত কিছুদিনের মধ্যে কাতিরাইল জিপির অন্তর্গত খানজালা এলাকায় প্রায় ১৪ জন ব্যক্তির দেহে কোভিড সংক্রমণ ধরা পড়ে তাছাড়াও পূর্ব কাটিগড়ার ফুলবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এক ডাক্তার এবং কাতিরাইলের ৫ বছরের এক শিশুর দেহে করোনা পজিটিভ ধরা পড়ায় খবরে অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী শনিবার কাতিরাইল জিপির পক্ষ থেকে স্থানীয় দোকানপাট বাজারহাট মন্দির মসজিদ আদি স্যানিটাইজ করা হয় কাটিগড়া থেকে ভিটিবি প্রতিনিধি শানু চৌধুরীর রিপোর্ট করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার প্রাণ হারালেন বদরপুর স্টেশন রোডের বিশিষ্ট দন্ত চিকিৎসক আব্দুল হালিম লস্কর মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন গত ১৫ জুলাই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসা হয় সেখানে তার কোভিড পজিটিভ ধরা পড়ে এরপর দীর্ঘ কয়েকদিন ভেন্টিলেশনে থাকার পর শুক্রবার তার মৃত্যু হয় মৃত্যুর পর এদিন রাতে কোভিড বিধি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন হয় তবে মৃত্যুর কারণ কোভিড কিনা সেটা এখনও জানা যায়নি কিন্তু তার মৃত্যুতে বদরপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে এই ব্যাপারে মৃত ডাক্তার আব্দুল হালিম লস্করের পুত্র জানান তার পিতা নিমোনিয়া রোগে আক্রান্ত ছিলেন বদরপুর থেকে ভিটিভি প্রতিনিধি প্রীতিতোষ বণিকের রিপোর্ট ওনাকে শিলচর নিয়ে গেলাম প্রাইভেট নার্সিং হোমে আচ্ছা মানে অ্যাডমিশনের জন্য তখন অ্যাডমিশনে যাওয়ার পরে নার্সিং হোম বলে দিল যে কোভিড টেস্ট করার জন্য আচ্ছা কোভিড টেস্ট করার পরে ডাক্তার বলল পজিটিভ হয়েছে আচ্ছা যার কারণে আমার আব্বাকে ওইখানে রেখে এসেছি আচ্ছা কোভিড ওইখানে রেখে এসেছি পরে আমরা এসে ঘরে হোম কোয়ারেন্টাইনে ছিলাম ৯ দিন ৯ দিনের দিন আমার আব্বা মারা গিয়েছে আপনি মারা গেলেন কালকে কালকে সকালে ৫টার সময় ৫টার সময় আপনার বয়স কত হবে ৭৫ তো এরকম শ্বাসকষ্ট তারপরে
ওনার শ্বাসকষ্ট নিউমোনিয়া হয়েছে। উনি কি শিলচর মেডিকেল কলেজে মারা গেছেন? হ্যাঁ, শিলচর মেডিকেল। ডাক্তার কি বললেন, ওনার মৃত্যুর কারণটা কি বললেন? ডাক্তার তো বলেছেন কোভিড, করোনা পজিটিভ। করোনা পজিটিভ, এমনিতে কি রোগটা কি বলছে? রোগটা হলো নিউমোনিয়া। নিউমোনিয়া, ফুসফুসে ফুসফুসে হয়েছে। আচ্ছা, এবারে করোনা পজিটিভ হলেন শিলচর সদর থানার ওসি দিতুমণি গোস্বামী। কাছাড় পুলিশ সুপার কার্যালয়ের চার পুলিশ কর্মীর দেহে কোভিড পজিটিভ ধরা পড়ার পর র্যাপিড অ্যান্টিজেন টেস্টে শনিবার তার দেহে কোভিড পজিটিভ ধরা পড়ে। উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে শিলচর সদর থানার ওসি হিসেবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে তিনি প্রথম দিন থেকেই প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করে আসছেন। শনিবার সাপ্তাহিক লকডাউনের প্রথম দিন শিলচরের পুরো এলাকা সম্পূর্ণ শান্ত। সমস্ত দোকানপাট, বাজারহাট ছিল বন্ধ, রাস্তা ছিল ফাঁকা। চলুন বিটিভির ক্যামেরায় দেখে নেওয়া যাক লকডাউনের কিছুটা দৃশ্য। বরখোলা জিপির চন্দ্রপুর সড়কের হাল বেহাল। সড়কে ধানগাছ লাগিয়ে প্রতিবাদ জানালেন এলাকাবাসী। শীঘ্র সড়ক সংস্কার না হলে ভোট বয়কটের হুমকি দিলেন তারা। বর্ষার মৌসুম যতই ঘনিয়ে আসছে, বরখোলার রাস্তাঘাটের নগ্নচিত্র পরিলক্ষিত হচ্ছে। শুক্রবার বরখোলা জিপির নারায়ণছড়া থেকে চন্দ্রপুর গ্রামীণ সড়কের বেহাল অবস্থার জন্য গ্রামবাসীরা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান। স্থানীয় পিনাক দাস, শঙ্কর কর্মকার, বিপ্র বর্মন, মনোজিৎ নন্দী, সেলিম উদ্দিন, আব্দুল জলিলরা অভিযোগ করে বলেন, চার পাঁচটি গ্রামের মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে থাকেন, তাদের চলাচলের বিকল্প কোনো রাস্তা নেই। বর্তমানে রাস্তায় হাঁটু কাদা মাড়িয়ে পুরুষ মহিলারা চলাচল করতে হচ্ছে। শীঘ্র রাস্তার কাজ না হলে 2021 বিধানসভা নির্বাচনে তারা ভোট বয়কটের হুমকি দিয়েছে। বরখোলা থেকে ভিটিভি প্রতিনিধি শিবির আহমেদ বড়বুইয়ার রিপোর্ট। আমরা এই রাস্তা আজকে দীর্ঘদিন থেকে, অনেক দিন আমরা ছোটো থেকে দেখি আর এই রাস্তার অবস্থা দিন দিন খালি অবনতি হর। এই রাস্তা লইয়া বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন আন্দোলন করছি, প্রতিবাদ করছি বিভিন্ন জায়গাত। আমরা ডিসি হোক, ডিপার্টমেন্ট হোক, জনপ্রতিনিধি সবরে আমরা জানাইছি। বারবার আমরা জানানির পরে আমরা খালি আশ্বাস দেওয়া হয় যে এই রাস্তাটা ঠিক হয়ে যাব গিয়া, কাজ শুরু হয়ে যাব গিয়া, কিন্তু আজ পর্যন্ত এই রাস্তার কোনো কাজ হন না, আর দিনর দিন খালি অবনতি হর। পাঁচ বছর এমপি ইলেকশনে আমরা তিনটা চারটা সেন্টার বন্ধ করছি, বৈকট করলাম ভোট, কিন্তু আমরা কোনো নেতা ইয়া হইল না, তোমরা ভোটটা কোন কারণে বৈকট করলাই, কিন্তু প্রশাসনে উল্টা আমরা ঘুরে আরো অ্যাকশন নিছুন। এখন দেখা গেছে ই যে বর্তমানে যে এখন বর্তমানে যে বিজেপি যে সরকার যেটা আইছে, বর্তমানে কিছু না যে তিন কিলোমিটার করাইছে না, এখন বর্তমানে না ছয় সাত কিলোমিটার জায়গা রয়েছে জঙ্গল দিকে রাস্তা, মানে আরি আরিগোল, নারায়ণচূড়া, গুলামারা, খাসিয়াগুঞ্জি, বাগান, চন্দ্রপুর, অতটুকু জায়গা রয়েছে রাস্তার মধ্যে। ও হালতর কন্ডিশন এখন মানুষ হলে এখন অবস্থা হয়েছে, গতকালকে একটা মেলুক তিন চারজন মানুষ একান্ত করে বইয়া আনছিল, ওরকম কন্ডিশন, কিন্তু গাড়িগুলো খুঁজতে দেয় না। এই এলাকার রাস্তা না হওয়া পর্যন্ত নেক্সট ইলেকশনের ব্যবস্থা আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। নেক্সট ইলেকশন আমাদের রাস্তা হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিব। এলাকাবাসী যে ইলেকশন বয়কট হবে না, কিনা সিদ্ধান্ত আগের মতো বয়কট হইব, আমরা আগের মতো বয়কট করমু একদম। মানে বর্তমানে আমরা যখন যে পরিস্থিতি আছে, আচ্ছা আমরা সবাই আঠিয়া উঠিয়ে দেই ভাই ভাই, আমরা যে যখন একটা যদি বিমারি হয় ধান লাগা দিই, আমরা আপনি দেখলে আমরা কিভাবে এটা নিয়ে দিতাম। উধারবন বনবিভাগের অধীন ছাপিরবন এলাকায় এক ব্যক্তির বাড়ির পাশে ধরা পড়ল প্রায় 11 ফুট লম্বা একটি অজগর সাপ। পরে বনবিভাগের পক্ষ থেকে সাপটিকে বড়াইল অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়। উধারবন্দের জাপিরবন থেকে ধরা পড়ল 11 ফুট লম্বা এক অজগর সাপ। জাপিরবন দ্বিতীয় খণ্ডের বাসিন্দা জিয়াউদ্দিন লস্কর জানান, শনিবার সকাল 9:30 নাগাদ তার ঘরের পাশে থাকা টিলায় একটি মুরগির আকস্মিক শব্দ শুনে
টিলায় ছুটে গেলে তারা দেখতে পান প্রায় 11 ফুট লম্বা একটি অজগর সাপ মুরগিটিকে ঘিরে রেখেছে। অজগর সাপটিকে দেখে হাল্লা চিৎকার শুরু করলে ছুটে আসেন প্রতিবেশীরা। পরে স্থানীয়রা মিলে সাপটিকে দড়ি দিয়ে বেঁধে ফেলেন। খবর দেওয়া হয় বনবিভাগের উদারবন কার্যালয়ে। খবর পেয়ে ছুটে যান বনবিভাগের কর্মীরা, তারা গিয়ে সাপটিকে ধরে নিয়ে যান। এদিকে বনবিভাগের ফরেস্টার ওয়ান কমলেন্দু দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, স্থানীয়দের তরফে বিষয়টি জানার পর বনবিভাগের কর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসার পর সাপটিকে বড়াইলের জঙ্গলে নিয়ে ছেড়ে দেওয়া হয়। উদারবন থেকে ভিটিভি প্রতিনিধি নইম হোসেন বড়বুইয়ার রিপোর্ট। আমার আজ সকালে অনুমানিক 9:30 সময় আমার একটা মুরগি বাচ্চা আলা টিলারে ঘুরে আসলো, শব্দ হইয়া গিয়া দেখি সাপে ধরে লিখি বাচ্চা তো ডাকা আমরা উঠেছি, উঠে দেখি যে মোটা একটা সাপ। পরে সাপটা আমরা রশি লাগাই, আমরা দুই তিনজন আমার চাষা আরও বাড়ির আমার আবার এক পাতিদারে লইয়া গিয়া তার গোলাত রশি লাগাইয়া ধরিয়ে আনছি। আনার পরে উঠানো লামানির পরে বাদে আমরা ফরেস্টার কবর হওয়ার পরে তারা আইয়া লইয়া গেছে গিয়া। কিতার সাপ আছে এটা? এটা ও অজগর না শাকলা উড়া কবর ওটা অজগর নেই। আর যোগ একটা একটা ছাগল খাইছে ধরো প্রায় ওই 1-15 দিন আগে। সাপটা হইল গিয়া 11 ফুট তাই তুলা কম 11 ফুট। আমরা মাফিছি এখন পরে এটা ফরেস্ট এ লইয়া গেছে। হ্যাঁ বাজে ফরেস্টার খবর করছে তারা আইয়া লইয়া গেছে গিয়া। ঠিক আছে, কিতা কিতা খাইছে খুঁজছো? একটা মুরগি ধরছে আজকে ওগু ধরা গিয়া বোধ হইলে আবার সপ্তাহ 15 দিন আগে একটা ছাগল আইছে ছোট বাচ্চা আর কি খালা বাচ্চা। বিশাল পরিমাণের ড্রাগস সহ 3 ড্রাগস কারবারিকে আটক করলো ধলাই পুলিশ। গোপন অভিযান চালিয়ে শনিবার ভাগাবাজার সংলগ্ন রাজঘাটের এক বাড়ি থেকে এই ড্রাগস সহ 3 ড্রাগস কারবারিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। গত বুধবার সন্ধ্যায় হেরোইন নামক মাদক সহ এক যুবককে গ্রেপ্তারের পর আজ পুনরায় 10,000 ইয়াভা নামক নেশাজাতীয় ট্যাবলেট সহ 3 যুবককে হাতে নাতে পাকড়াও করতে সক্ষম হলো ধলাই পুলিশ। জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে দলাই পুলিশের ওসি সাহাব উদ্দিন বড়বুইয়া ও তার দল সাধারণ পোশাকে পুলিশের গাড়ি ব্যবহার না করে অন্য গাড়ি নিয়ে দলাই থানা এলাকার বাগাবাজার সংলগ্ন রাজঘাট গ্রামের এক বাড়িতে সাড়াশি অভিযান চালিয়ে 3 মাফিয়াসহ 10,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। বছর 18-র গুলে আহমেদ, 19-বছরের কাবুল হাসান ও 18-বছর বয়সের বাপন আহমেদ, এরা 3 রাজঘাটের বাসিন্দা। উদ্ধার করা ট্যাবলেটগুলোর বাজার মূল্য আনুমানিক 3.5 লক্ষ টাকা হতে পারে বলে জানান দলাই থানার ওসি শাহাবুদ্দিন বড়বুইয়া। আমড়াঘাট থেকে ভিটিভি প্রতিনিধি বিক্রম বিজয় দাসের রিপোর্ট। খবর পাইলাম যে এখানে বাগার রাজঘাট ইয়াবা ট্যাবলেটর একটা ডিল হইব, সিক্রেট খবর পাইছি। এই সিক্রেট খবরের আধারে আমরা থানার স্টাফ সিভিল ড্রেসে এবং থানার গাড়ি ব্যবহার না করিয়া প্রাইভেট গাড়ি ব্যবহার করি আমরা এটার পিছা করছি। অ্যাকর্ডিংলি রাজঘাট এখানেও এক বাড়ির এই ট্যাবলেটগুলো ডিল করার সময় আমরা মানে রেড হ্যান্ডেড ধরছি। টোটাল ট্যাবলেট হলো ইয়াবা ট্যাবলেট, এটা 10,000 ট্যাবলেট। আনুমানিক বাজার দর এক একটা ট্যাবলেটের 35 টাকা হয়, তারা বিজনেসম্যান হওয়ার কম হতো। তো সেই হিসাবে 3-3.5 লাখ টাকার ট্যাবলেট আছে টোটাল। লোকে 3 ড্রাগস পেডলারও ধরা পড়ছে জায়গার তাদের উইথ মানে রেড হ্যান্ডেড উইথ ড্রাগস ধরা হয়েছে, তাদের আনা হয়েছে বর্তমানে প্রসেস চলে। লক্ষ্মীপুর মহকুমার 4 জিপি সংযোগকারী একটি সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। নানা আবেদন নিবেদন করেও কাজ না হওয়ায় অবশেষে সড়কে গড়ে তোলা হয় অবরোধ। লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত আসাম মণিপুর সীমান্তের 37 জাতীয় সড়ক সংযোগী পূর্ত বিভাগের একটি রাস্তার অবস্থা বেহাল। লক্ষ্মীপুর মহকুমা শাসকের নিকট একটি স্মারকপত্র দেওয়ার পরও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, তাই রাস্তা সংস্কারের দাবিতে অবরোধে নেমেছেন ভুক্তভোগীরা। রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা। এই রাস্তার উপর 4 জিপির যোগাযোগ ব্যবস্থা নির্ভর করে। বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় ভুগছেন 4 জিপির লোকেরা। কাঁধে করে রোগীকে নিয়ে যেতে হয় চিকিৎসালয়ে। 5 আগে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে 6 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ আরম্ভ করেছিলেন ঠিকাদার অশোকতরু দত্ত, কিন্তু 3 কিলোমিটার কাজ করেই কাজ বন্ধ করে দেন ঠিকাদার। তারপর আর কাজ হয়নি।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে আরও 15 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 8 কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ করবেন ঠিকাদার অনুকূল পাল, কিন্তু এখনও নির্মাণ কাজ শুরু হয়নি বলে জানিয়েছেন দিগলি বাহাদুরপুর জিপির আঞ্চলিক 50 সদস্য তথা জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সুবীর সরকার। লক্ষ্মীপুর থেকে ভিটিভি প্রতিনিধি নৈতিক শীলের রিপোর্ট। ভিতরে পড়ে রয়েছে জিরগার জিপি, তারপরে দিগলি বাহাদুরপুর জিপি, তারপরে লক্ষ্মীনগর জিপি, ওইদিকে আবার রাজাবাজার ব্লকও পাইতেছে দিগলাং দিকে। এদিকে মানে অনেক দূর অব্দি যাওয়া লাগে মানুষের। কিন্তু আজকে 5 বছর ধরে আমরা এই কষ্ট বুক করতেছি। বাস শেষ, দেখুন এই অবস্থা, আপনি নিজে ফটো উঠায় নিন। বাগানে এখন বর্তমানে তো ট্রাক্টর দিয়ে নিতেছে, কিন্তু এর আগে তারা ট্রাক হোক দিয়ে নিত। কিন্তু রাস্তা খারাপ, মানে ট্রাক্টর চলার উপযুক্ত না এই অবস্থা। বৃষ্টি দিলে তো আর উপায় নেই। এক কিলোমিটার জায়গাটা মানে বিশেষ খারাপ আর কি। 1 কিলোমিটার মানে বেশি খারাপ। আমরা দাবি অতি সত্তর যাতে মানুষ চলাফেরার উপযুক্ত করে রাস্তাটা দেওয়া হয়। হ্যাঁ, রাস্তার একটা কন্ট্রাক্ট আইছে আমরা শুনছি, কিন্তু এটা কাজ এখন হইতো না, বর্ষার পরে হইব এইভাবে শোনা যায়। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, রাস্তা যদি মানে চলার মতো যদি একটু পাথরতর ফেলায় যদি আপাতত একটু রিপেয়ারিং করে দেওয়া হয় তাহলে আমরা খুশি। ধলাই বিধানসভা সমষ্টির আমলাঘাট মনিয়ারখাল সড়কের হাল দীর্ঘদিন ধরে বেহাল। দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে সড়কটিতে হয়নি কোনো সংস্কার কাজ বলে অভিযোগ এলাকাবাসীর। এক রিপোর্ট। দলাই বিধানসভা কেন্দ্রের অধীন বৃহত্তর মনিয়ারখাল, আনন্দখাল, লালখাল, কাশীতল প্রভৃতি এলাকার লাইফলাইন বলে পরিচিত আমড়াঘাট মনিয়ারখাল সড়কটি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেবের আমলে নির্মাণ করেছিল পূর্ত বিভাগ। আর স্বাভাবিকভাবে কয়েক বছর যেতে না যেতেই সড়কটির পিচ ভেঙে বেহাল আকার ধারণ করেছে। কিন্তু দীর্ঘদিন থেকে সড়কের কোনো সংস্কার হচ্ছে না। বর্তমানে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার হাজার হাজার মানুষকে। এদিকে বিগত বছর আমড়াঘাট থেকে পাটবাড়ি পর্যন্ত কিছু অংশে সিসি ব্লক বসানো হলেও রাস্তার বেশিরভাগ অংশ এখনও বেহাল। তাই বেহাল অংশ শীঘ্রই সংস্কারের জন্য এলাকাবাসীরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমড়াঘাট থেকে ভিটিভি প্রতিনিধি বিক্রম বিজয় দাসের রিপোর্ট। আজ পর্যন্ত এই রাস্তার দুর্গতি আমরা ভুগতেছি কয়েক হাজার মানুষ। 2007 সন্তোষ মোহন দেব এই রাস্তাটা নির্মাণ করেছিল, কিন্তু এরপর থেকে আমরা সরকারের কাছে অভিযোগ করছি, কিন্তু এখন অবধি রাস্তার কোনো সুরাহা হয় নাই। এই রাস্তাতে প্রায় আমরা কয়েক হাজার মানুষ প্রতিদিন চলাচল করি, যেমন লালখাল, আনন্দখাল, ভুটানখাল, সীমিতনগর, মনিয়ারখাল, এতদত অঞ্চলের মানুষ আমরা এই রাস্তায় যাতায়াত করি। এই রাস্তার দুর্ভোগ, এই যে পিচ ভেঙে বড় বড় গর্ত হয়েছে, না সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে, না বাইক নিয়ে যাওয়া যাচ্ছে, এই অবস্থায় এতদত অঞ্চলের মানুষ দুর্ভোগ ভুগতেছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। কাছাড়ে বাড়ছে করোনা সংক্রমণ, শনিবার নতুন করে আক্রান্ত অনেকে। শিলচর সদর থানার ওসি করোনা পজিটিভ, আক্রান্তের তালিকায় আছেন আরও অনেকেই। ধলাই পুলিশের সাফল্য, আটক ড্রাগস কারবারি সহ প্রচুর ড্রাগস। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।